সাবস্ক্রাইব করুন টেক সিটি ইউটিউব চ্যানেল আর বেল আইকনে ক্লিক করুন আমাদের সকল ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, টেক সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে রিভিউ করে দেখাবো ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাকাউন্টে কিভাবে যে কোনো ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড থেকে অ্যাড মানি করবেন। সদ্য যুক্ত হওয়া এই ফিচারটি রিভিউ দেখার জন্য চলুন শুরু করি। তো এই ফিচারটি পেতে হলে আপনাকে প্রথমে প্লে স্টোরে যেয়ে নগদ অ্যাপটি আপডেট করে নিতে হবে অথবা নগদ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনারা একদম হোম পেজে একদম ডান পাশে অ্যাড মানির একটা অপশন পাবেন, তো অ্যাড মানিতে ক্লিক করতে হবে। প্রথমে অ্যাড মানিতে ক্লিক করার পর আপনাকে কার্ড টু নগদ একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কোন মাধ্যম থেকে কোন চ্যানেল থেকে টাকা আনবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ভিসা কার্ড থেকে অ্যাড মানি করবো, এই জন্য ভিসাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার লিখতে হবে, আপনি এখান থেকে নিজের নগদ অ্যাকাউন্টে আনতে পারবেন বা অন্য কারো নগদ অ্যাকাউন্টেও ট্রান্সফার করে দিতে পারবেন। তো আমরা আমাদের নিজের নাম্বারটি এখানে লিখে দিলাম। তারপর এখানে পরিমাণ লিখতে হবে, সর্বনিম্ন 50 টাকা আনা যাবে। যে কোনো কার্ড থেকে যদি আনতে চান তাহলে অনেকে 10 টাকা দিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু 10 টাকা 10 বা 20-30 এই ধরনের ট্রানজ্যাকশানগুলো সাকসেস হবে না। আপনাকে সর্বনিম্ন 50 টাকা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেস এখানে লিখে দেবেন। ইমেল অ্যাড্রেস, আমাদের অ্যামাউন্ট এবং মোবাইল নাম্বার লেখার পর আমরা পরবর্তী বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলা হচ্ছে, আপনারা ভেরিফাই করতে পারেন, আমি স্কিপ দিয়ে দিচ্ছি, এটা প্রয়োজনীয় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত একটা পেজ চলে আসছে। তো এখানে প্রথমে আমাদেরকে কার্ড নাম্বার লিখতে হবে, তারপর কার্ডের এক্সপায়ার ডেট লিখতে হবে, তারপর সিভিভি কোড যেটা কার্ডের পিছনে থাকে সেটা লিখতে হবে এবং কার্ডের নাম। তো আমি এগুলো পূরণ করছি, আপনারা দেখতে থাকুন। কার্ড নাম্বার লেখার পর এখন আমি আমার কার্ডের এক্সপায়ার ডেট এখানে লিখে দেব। ফিফটি টাকা অ্যাড হয়ে গেছে নগদে। এই ছিল আজকের সংক্ষিপ্ত রিভিউ। আশা করি আপনারা ভিডিওটি থেকে অবশ্যই উপকৃত হবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।